আসসালামু আলাইকুম। আমার অনেক ভিউয়ার্স জিজ্ঞাসা করছে যে রঙিন মাছ চাষ করতে কোন মাছ দিয়ে শুরু করা উচিত বা কিভাবে শুরু করব। আসলে আমি আজকের ভিডিওতে কোন মাছ দিয়ে রঙিন মাছ শুরু করবেন সেই বিষয়টা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে বুঝাই দেব এবং কি পরিমাণ লাভ হতে পারে সেই বিষয়টা আর কতদিন সময় লাগবে সেটা নিয়ে বিস্তারিত একটু হিসাবসহ দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখে কমেন্টে জানাবেন ভিডিওটি যুক্তিযুক্ত হয়েছে কি না। আর আমার কিছু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা রঙিন মাছ চাষ করলে সফলতা পাবেন। আর স্টুডেন্ট যারা আছে অর্থাৎ চাকরির পাশাপাশি যারা কোনো কিছু করতে চায় ছোটোখাটো একটা ইনকামের পথ করতে চায় তারা এই রঙিন মাছ চাষ করতে পারেন, সেক্ষেত্রে আমার ভিডিওটা তাদের জন্য অনেক কার্যকারী হবে। আর যারা একেবারে নতুন তারা মনে করে আমাদের তো পুকুর বা ট্যাঙ্কি নাই বাসা বাড়িতে আছে, তারা অর্থাৎ মোট কথা গাপির মাছ পালন করতে হলে আপনাকে পানি ধরে রাখার মতো জায়গা করলেই হবে। আর যেহেতু ছোট মাছ, মাছগুলা একদমই ছোট হয়, এই মাছগুলা আপনার বেশি জায়গার প্রয়োজন হয় না, যার কারণে আপনি অল্প জায়গাতেও এটা করতে পারেন, ককশিট বা সারিতেও করতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন ক্লিক করছেন অর্থাৎ নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি নতুন একটি ভিডিও দিয়ে আপনাদের দ্বারা অনুপ্রাণিত হতে পারি। আচ্ছা আসুন দেখা যাক গাপি মাছে কী পরিমাণ লাভ হয়। ধরুন আপনি বাজার থেকে প্রথমত 10 জোড়া গাপি কিনে আনলেন যার দাম পড়বে 25 টাকা পিস হলে 500 টাকা, অর্থাৎ 50 টাকা জোড়া 500 টাকা আপনার খরচ। এখন প্রথম মাসে আপনি বাচ্চা পেতেও পারেন না পারেন, দ্বিতীয় মাসে কিন্তু আপনি ঠিকই বাচ্চা পাবেন যেহেতু অ্যাডাল্ট মাছ কিনছেন। আর অ্যাডাল্ট মাছ কেউই 50 টাকা জোড়ার নিচে দেবে না, অর্থাৎ ভালো যার কাছে অ্যাডাল্টের ব্রুড আছে তার কাছ থেকে সংগ্রহ করবেন, তাছাড়া কিন্তু কাঙ্ক্ষিত ফল পাবেন না। আর সেই অনুযায়ী আমি যে আজকে যে হিসাব দেবো সেটা কিন্তু আপনি মিলাতে পারবেন না, সেজন্য আপনি অ্যাকোরিয়ামের দোকান থেকে না নিয়ে যারা বিশ্বস্ত ব্যক্তি আছে আপনার পরিচিত কাউ বা এলাকা সেখান থেকে আপনি অ্যাডাল্ট মা মাছ সংগ্রহ করবেন। আপনি প্রথমত 10 জোড়া মাছ কিনবেন, 10 জোড়া মাছ 50 টাকা হলে 50 টাকা জোড়া হলে 500 টাকা খরচ হবে আপনার। পরবর্তীতে আপনার প্রথম মাসে কিন্তু আপনি বাচ্চা পাবেন, গাপি মাছ প্রতি মাসে একবার করে বাচ্চা দেয়। আর আপনি যেই মাছ 10 জোড়া মাছ কিনছেন সেই মাছ থেকে আপনার মাছ হবে প্রতি বাড়ি গাপি মাছ ফুল অ্যাডাল্ট মাছ 20 থেকে শুরু করে 40-50টা বাচ্চা দেয়, 40 থেকে 50টা বাচ্চা দেয়। আপনি গড়ে যদি 25টা করেও মাছ ধরেন 10 জোড়া মাছ থেকে, মানে সব মাছ তো সমান বাচ্চা দেবে না, কেউ একটা বেশি দেবে কেউ কোনোটা আবার হচ্ছে একটু কম দেবে। আপনি গড়ে যদি 25টা করেও মাছ পান দেখবেন কি যে আপনি 60তম দিন শেষে দেখবেন কি যে আপনার 250টি মাছ বাচ্চা পাবেন। 90তম দিনে আবার আপনি 500 পিস, অর্থাৎ মোট 250 পিস পেয়ে 500 পিস মাছ হবে সম্পূর্ণ বাচ্চা। তারপরে 120তম দিনে আপনি পাবেন হচ্ছে 750টি। এখন আবার 150তম দিনে যে দেখবেন কি আপনি যে আগে যে 250 পিস মাছের প্রথম বাচ্চা দিয়েছিল সেইগুলো অ্যাডাল্ট হয়ে গেছে, সেইগুলো আবার বাচ্চা দিবে, সেইগুলা এখন যদি আপনার মাছ হবে 110 জোড়া, 110 জোড়া, 110 জোড়ার মধ্যে তো সব পুরুষ আর মহিলা ঠিক হবে না, এখান থেকে কিছু মাছ ফিমেল আর মেল হবে। আর আগের যে 10 জোড়া মাছ ছিল সেগুলো মিলে 120 জোড়া, 120 জোড়ার মধ্যে এখন কিছু মাছ মর্টালিটি হবে, মর্টালিটির কারণে আপনার 100 জোড়া মাছ থাকবে, 100 জোড়া ব্রুড মাছ থাকবে, 100 জোড়া ব্রুড আপনার যদি 20টা করে মাছ পোনা দিয়ে থাকে প্রতি মাসে তাও আপনার প্রতি মাসে পোনা আসবে 2000 পিস, 2000 পিস আপনি অ্যাডাল্ট করে বিক্রি করবেন যে কোনো অ্যাকোরিয়ামের দোকানে নিয়ে যাবেন, ওটা 20 টাকা থেকে আপনার 10 টাকা থেকে 20 টাকা পিস বিক্রি হবে, আপনাদের সর্বনিম্ন 10 টাকা পিসও বিক্রি হয় তাও আপনার 2000 মাছ বিক্রি করেন 20,000 টাকা হবে। এই 20,000
টাকার যে মাছ আপনি বিক্রি করবেন, এখানে উৎপাদন খরচ সর্বোচ্চ 2,000 টাকা লাগবে। খাবার খরচ দিয়ে সব কিছু দিয়ে আপনার 2,000 টাকার বেশি খরচ হবে না, পানি সহ বিদ্যুৎ বিল সহ। আর আপনি যখন এই সময়টা লাগতেছে আপনার মাছ উৎপাদন করতে সর্বনিম্ন 8 মাস, কিন্তু এখানে আপনি 20,000 টাকা প্রফিট করতে হলে 8 মাস পরে আপনি বিক্রি করলে তাহলে 20,000 টাকা প্রফিট আসবে। সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা বড় ফ্যাক্টর, এখানে ধৈর্য ধরতে হবে। আর বিষয়গুলো যদি যুক্তিপূর্ণ হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং মাছ চাষের যাবতীয় সমস্যা হলে আমার কাছে বলবেন, ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আরও একটা বিষয় মনে রাখবেন, এখানে কিন্তু আপনি শুরু করবেন যতটুকু জায়গা নিয়ে, তার থেকে কিন্তু যখন মাছ বৃদ্ধি হবে তখন জায়গা বৃদ্ধি করতে হবে। আর কয় লিটারে কয়টা মাছ দিবেন সেটা হচ্ছে প্রতি 5 লিটারে একটা করে, অর্থাৎ প্রতি 5 লিটারে 1 জোড়া মাছ হিসাব করে আপনারা মাছ দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।